সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের ইঞ্জুরি সময়ে সাগরিকার একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। টানা দুই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে কোচ সাইফুল বারির শিষ্যরা। এর আগের খেলায় ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল। রেফারি শেষ বাঁশি বাজতেই জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের মেয়েরা। ঢাকায় সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের দ্বিতীয় খেলায় শক্তিশালী ভারতকে 1-0 গোলে হারায় সাগরিকা আফিদারা। এই জয়ে 6 পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল স্বাগতিক দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে দুই দল। সময় গড়ানোর সাথে সাথে বল দখলের আধিপত্য দেখায় ভারত, কিন্তু রক্ষণভাগে আফিদা জয়নাবরা ছিল সতর্ক। প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় সাইফুলবাড়ি টিটুর শিষ্যরা। প্রথমার্ধ ভারতের মেয়েদের হলেও দ্বিতীয়ার্ধ ছিল বাংলাদেশের মেয়েদের। আক্রমণে আধিপত্য দেখিয়ে গোলের আশা জাগিয়েছিল বারবার, তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। অবশেষে খেলার অতিরিক্ত মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। আফিদা খন্দকারের কাছ থেকে বল পেয়ে ভারতের জালে বল পাঠায় সাগরিকা, আর তাতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মঙ্গলবার বাংলাদেশের পরের খেলা প্রতিপক্ষ ভুটান। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।